বারবার প্রস্রাবের ইনফেকশান এটা আমাদের দেশের মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় এবং এটার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে বাইরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভালো বাথরুমের ব্যবস্থা থাকে না এবং বেশিরভাগ অনেকেই কিন্তু প্রস্রাব আটকায় রাখেন এটা একটা কারণ এছাড়া পানি কম খান যেহেতু বাইরে ভালো বাথরুমের ব্যবস্থা নেই জন্য অনেকে পানি কম খান যে বাইরে একটা যদি প্রস্রাব লাগে তাহলে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয় এছাড়া ডায়াবেটিসের প্রচুর রোগী তাদের কিন্তু বারবার প্রস্রাব ইনফেকশান হয় এছাড়া দেখা যাচ্ছে আমাদের দেশের আবহাওয়াটাও কিছুটা দায়ী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে সব কিছু মিলে কিন্তু বারবার প্রস্তাব ইনফেকশান হলে এটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে পানি প্রচুর খাওয়ার চেষ্টা করবেন ভালো বাথরুম এটা এনশিওর করতে হবে সব কর্মক্ষেত্রে বা যে যেখানে চাকরি করেন এছাড়া আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্বাস্থ্যবিধিটা মেনে চলা তাহলে কিন্তু আপনি বারবার প্রস্রাবের ইনফেকশানের হাত থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে